ম্যানগ্রোভ রক্ষায় সুন্দরবনের গাছে রাখে বাঁধল ছাত্রছাত্রীরা, অঙ্গীকার পরিবেশ বাঁচানোর বিজ্ঞান মঞ্চের ডাকে অভিনব আয়োজন। পরিবেশকে বাঁচাতে ম্যানগ্রোভ রক্ষায় সুন্দরবনের গাছে রাখি বাঁধল ছাত্রীরা, অঙ্গীকারবদ্ধ হল ম্যানগ্রোভ বাঁচানোর। সোমবার উত্তর চব্বিশ পরগনার বসিরহাট মহকুমার হিঙ্গলগঞ্জে টিয়ামারিতে দাসা নদীর চরে গাছে রাখি পরিয়ে পরিবেশকে রক্ষার ডাক দেয় বিজ্ঞান মঞ্চ। মঞ্চের দাবি, প্রকৃতি তার আপন যত্নে জীবকুলকে রক্ষা করছে যুগ যুগ ধরে। মানুষ তার ভোগের জন্য সেই প্রকৃতিকে ধ্বংস করেছে। যখনই প্রকৃতির ভারসাম্য নষ্ট হয়েছে, তখনই সভ্যতার পর সভ্যতা ধ্বংস হয়েছে। ফলে প্রকৃতিকে ভালোবাসুন, যত্ন করুন। নদীমাতৃক সুন্দরবনে বারবার আছড়ে পড়েছে নানান প্রাকৃতিক বিপর্যয়। বারে বারে ঘূর্ণিঝড়ের হাত থেকে ম্যানগ্রোভ রক্ষা করেছে সুন্দরবনকে। সেই কারণে বারে বারে ম্যানগ্রোভ রক্ষার বার্তা দিয়েছেন স্থানীয়রা। তাদের দাবি, ম্যানগ্রোভ বাঁচলে তবেই বাঁচবে মানব সমাজ। এই বার্তা নিয়ে সোমবার অনুষ্ঠানে সামিল হয় পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চ। ইছামতি বিজ্ঞান কেন্দ্রের হাসনাবাদ দক্ষিণ চক্রের সদস্যরা দাসা নদীর চরে টিয়ামারিতে নিজেদের রোপণ করা সুন্দরী, গরান, গেওয়া, কেওড়া, বাইন ইত্যাদি ম্যানগ্রোভ চারাতে উলু শঙ্খধ্বনির মধ্য দিয়ে রাখি পরিয়ে দেন। রাখি বন্ধন করে গাছকে রক্ষা করার শপথ নিলেন বিজ্ঞানকর্মীরা। উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চের হাসনাবাদ দক্ষিণ চক্রের সম্পাদক সাইফুল ইসলাম, চকপাটুলি হাই স্কুলের শিক্ষক তাপস রায়, শিক্ষক আকরামুল হক প্রমুখ। সাইফুল ইসলাম বলেন, পরিবেশকে বাঁচাতে হলে আমাদের ম্যানগ্রোভ অরণ্য বাঁচাতে হবে। অরণ্য বাঁচলে আমরা বাঁচব। সেই কারণে আজ এই অনুষ্ঠানের আয়োজন। অত্যন্ত সুন্দরবন অঞ্চলে ম্যানগ্রোভ অরণ্যকে বাঁচানো, যদি ম্যানগ্রোভ অরণ্য যদি বাঁচে তাহলে বাঁচবে পরিবেশ, আর পরিবেশ বাঁচলে পরিবেশে ভারসাম্য বজায় থাকবে এবং একটা স্বাভাবিক সুস্থ পরিবেশ আবার নতুন করে তৈরি হবে। আর আমরা পশ্চিমবঙ্গে বিজ্ঞান মঞ্চের তরফ থেকে এই ম্যানগ্রোভ অরণ্য আমরা লাগিয়েছিলাম গত দু বছর আগে। এটা আমাদের দ্বিতীয়, এর আগে একটা আমরা লাগিয়েছিলাম, এটা হচ্ছে আপনার ব্রেড চকে। তৃতীয় আমরা লাগিয়েছি ডাসা নদী, গৌড়েশ্বর নদী ডুবুমারিতে আমরা করেছি। আজকে ছাত্রছাত্রী কী করলো এখানে? আজকে তারা রাখি বন্ধন উৎসব পালন করলো। তারা গাছের ম্যানগ্রোভ অরণ্যের গাছে রাখি বেঁধে মানে প্রাকৃতিক পরিবেশে তারা গাছকে বন্ধু এবং ভাই হিসেবে পেতে চাইছে। কারণ পরিবেশ যদি গাছ বাঁচে তাহলে পরিবেশ বাঁচবে, আর পরিবেশ বাঁচলে তারাও সুস্থ থাকবে। তাই তারা এই গাছকে রাখি বেঁধে সেই ভ্রাতৃত্বের বন্ধনটাকে আরও যেন সুদৃঢ় করতে চাইছে গাছের সঙ্গে। ব্যুরো রিপোর্ট, নিউ স্নোম্যানস ল্যান্ড, সুন্দরবন। নিউ পিসি জুয়েলার্স সম্পর্ক গড়ে দেয়। বনগাতে আমাদের তিনটি শোরুম প্রতিদিনই খোলা। নিউ পিসি জুয়েলার্স বনগা বাটার মোড়, নিউ পিসি জুয়েলার্স ব্রাঞ্চ কুমুদিনী স্কুলের বিপরীতে, নিউ পিসি জুয়েলার্স বিউটি মতিগঞ্জ হাটখোলা।